আমি তাকে দুই ভাবে দেখি, তার দুটো পরিচয় হচ্ছে যে এই দেশের স্বাধীনতার বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, এবং দেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনকারী, গণতন্ত্র পুনরুদ্ধারকারী এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে এখনো, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করি গৃহবন্দী অসুস্থ অবস্থায় দেশের উত্তীর্ণ। তার সবচেয়ে বড় পরিচয় যেটা আমি মনে করি তা তার রাজনৈতিক পরিচয়। সেই রাজনৈতিক পরিচয়টা কী? সেই রাজনৈতিক পরিচয় শুধু বিএনপির তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা নন, তা নয়, তিনি সেই রাজনীতি ধারণ করেন, সেই রাজনীতির পতাকা তিনি তুলে ধরেছেন, যে রাজনীতি এই দেশের মানুষের, বাংলাদেশের মানুষের রাজনীতি। সেই রাজনীতি হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, বাংলাদেশের এই ভূখণ্ডে বসবাসকারী মানুষের যে স্বাধীনতার স্বপ্ন, সেই স্বপ্ন গণতন্ত্রের যে স্বপ্ন, সেই স্বপ্ন জাতিকে তার স্বাতন্ত্র্য নিয়ে, তার আইডেন্টিটি নিয়ে, তার টিকে থাকবার যে রাজনীতি, সেই রাজনীতিকে ধারণ করেন তারেক রহমান। আর সেই জন্যই তিনি দেশের মানুষের কাছে, জনগণের কাছে তার নিজস্ব একটা প্রতিভা নিয়ে তিনি সামনে এসেছেন। আমার কাছে এই জিনিসগুলোকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এই জন্যে যে ফ্যাসিস্টরা আজকে যেভাবে বাংলাদেশের উপরে চেপে বসেছে, বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, বাংলাদেশের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাংলাদেশের মানুষের বেঁচে থাকবে অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে, সেই বিষয়টাই কিন্তু প্রধান নয়। প্রধান হচ্ছে যে এর থেকে মুক্তির পরে আমরা কী করব। এবং সেই মুক্তির পরে বলা হয়েছে, ডক্টর সাহেব বলেছেন যে আমরা 31 দফা বাস্তবায়িত করব এবং একটা জাতীয় সরকার গঠন করা হবে সমস্ত দলগুলোকে নিয়ে। এটা একটা নতুন ডাইমেনশন। আমরা অনেক আন্দোলন করেছি অতীতে, কিন্তু এত পরিষ্কার করে রাষ্ট্র নির্মাণের জন্য, রাষ্ট্র পরিবর্তনের জন্য, রাষ্ট্রের যে সমস্ত গুণে ধরা ব্যবস্থাগুলো রয়েছে তাকে পরিবর্তন করে দেওয়ার জন্য এত পরিষ্কার করে আমাদের সামনে কখনো এটা আসে না। আজকে এই সময়ে যখন আমরা আমাদের মুক্তির জন্য সংগ্রাম করছি, অনেকে এটাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি, আসলে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা আমাদের সমস্ত স্বপ্নগুলোকে, যে 1971 সালে তারা যুদ্ধ করেছিলেন, যে আমরা অনেক যে হিসাবে ছিলেন, আমরা একটা স্বপ্ন দেখেছিলাম তখন ছিলেন 80 দশকে, তার স্বপ্ন দেখেছিলাম একটা নতুন বাংলাদেশের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করা যায়নি।